আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ খামারে চলে এসেছি, তো ভাবলাম মুরগিগুলোকে একটু দেখাই আর আপনাদের সাথে কিছু কথা বলি। আজকে আপনাদেরকে একটা নতুন ওষুধের সাথে পরিচয় করিয়ে দেব। আমি আগেই বলতে চেয়েছিলাম ওষুধের কথা, কিন্তু আপনাদের ভাইয়া বলেছে যে আগে আমরা একটু দেখি তারপরে তুমি রিভিউ দিও। তো আমার মনে হয় আজকে বলা যেতে পারে, তার আগে কিছু কথা না বললেই নয়। আমাদের বাহারি পাহাড়ি মুরগিগুলোর 3 নম্বর অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ হয়েছে, আজকে 6 দিন হচ্ছে। তো যেদিন শেষ হলো সেদিন রাত প্রায় 11:45 কথা বলছি, আমি আমার 2 ছেলেকে নিয়ে খামারে আছি। তো আমি দেখলাম নাকে পানি আছে মুরগিগুলোর, তো আমি আসলে কোনো দ্বিধা না করে শাকিল ভাইকে ফোনে জানাই। শাকিল ভাই এটা শুনে একটু আপসেট হয়ে পড়েন এবং উনি জানান যে আপু, এই মুরগিগুলো মনে হয় টিকবে না। এই কথা শুনে আমার মনের অবস্থা কী হতে পারে, আমার মনে হয় আপনারা ভালো বুঝতে পারছেন। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন, আমার মনে হয় তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো যাই হোক, কোনো রকমে নিচে নামলাম। তো ছেলেরা তাদের বাবাকে ডেকে তুলল, ব্যাপারটা জানালো। আপনাদের ভাইয়া আমার অবস্থা দেখে কিন্তু আমাকে একটু বকা দিল যে এটা তো হতেই পারে, এ নিয়ে এত তুমি ভেঙে পড়ছো কেন। আমি তখন বললাম যে আসলে আমি এই বাচ্চাদেরকে নিয়ে আমি অন্যরকম কোনো চিন্তায় যেতে চাচ্ছি না। আপনাদের ভাইয়াকে তখন আমি ভীষণ রিকোয়েস্ট করি যে ওই ডাক্তার সাহেবকে বা তোমার সেই কলিগকে কি ফোন দেওয়া যায়, যদিও রাত অনেক হয়ে গেছে। তো উনি তখন ওনার ওই কলিগকে ফোন দিলেন যে আপনার ভাবি তো খুব ভেঙে পড়ছে ভাই, এখন কী করা যায়। তো ওই ভাই তখন ডাক্তারকে ফোন দিলেন, ডাক্তার সাহেব সব শুনলেন, সব শুনে উনি বললেন যে ঠিক আছে, আপনার এই চিন্তাকে আমি সম্মান জানাচ্ছি যে আপনি শেষ চেষ্টা করতে চান, তো আমি একটা ওষুধ দিচ্ছি, আপনি যত তাড়াতাড়ি পারেন ওষুধটা দেন, তারপর আপনাকে মন শক্ত রাখতে হবে, এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। তো আমি সম্পূর্ণ আমার রাব্বুল আলামিনের দিকে তাকায় থাকলাম যে আল্লাহ আপনি বাঁচান, এই ছোটো ছোটো প্রাণগুলো বাঁচান। পরের দিন ভোরবেলাতেই আলহামদুলিল্লাহ একদম ফার্স্ট আওয়ারে আপনাদের ভাইয়া ওষুধটা নিয়ে আসলো এবং ওষুধটা কিন্তু মুরগিদেরকে দিয়ে তিনি অফিসে গেলেন। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু মুরগিকে খাওয়ানো হচ্ছে এবং নাকে পানি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে নাই, তবে 2-3টা মুরগির কিন্তু নাকে পানি আছে। তবে যে অবস্থা ছিল, হাঁচি দিচ্ছিল, নাকে পানি ছিল, সেই অবস্থা থেকে আল্লাহ মুক্তি দিচ্ছে। তো আমি এই ওষুধটা নিয়ে আজকে কথা বলবো, এই ওষুধটা আপনাদের ভাইয়া গোলাবেন, তো একটু পরে আমরা দেব। তো আমি চাচ্ছি আপনারা এটা দেখেন, এটা আমাদের দেশের কোম্পানি একমি ল্যাবরেটরিজের একটা প্রোডাক্ট, এটার নাম হচ্ছে ব্রঙ্কোভেট, এটা অনেকেই জানেন। হ্যাঁ, এটা নিউমোনিয়ায় কাজ করে, এটা শ্বাসযন্ত্রের যে কোনো সংক্রমণে কাজ করে, এটা হচ্ছে ব্রঙ্কাইটিসে কাজ করে। এটা আমার মনে হয় খুব ভালো একটা ওষুধ, এবং সবচেয়ে বড় কথা এটা যেহেতু হার্বাল একটা ওষুধ, আয়ুর্বেদিক একটা ওষুধ, এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো এবং দামও খুব কম, মাত্র 36 টাকা। আপনাদের ভাইয়া গোলাবে এবং খামারে এসে দেবেন উনি, তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই। ওষুধটা যেহেতু হার্বাল এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই, দামও খুব কম, আপনারা সংগ্রহে রাখতে পারেন। আমরা এবার ব্রঙ্কোভেট এই ওষুধটা মেলানো সরাসরি আপনাদের সামনে দেখাবো। একটু ওষুধটা দেখাই, দেখেন ব্রঙ্কোভেট, ব্রঙ্কোভেট এটা 100 ml, 100 ml, হ্যাঁ দেখা যাচ্ছে। আর এটার দাম হচ্ছে 36 টাকা। হ্যাঁ রাখো আব্বু, এটা মেশাতে হয়, এটা রেশিওটা কি? এটা আমরা মেশাবো হচ্ছে 1 লিটার, 1 লিটার পানিতে 3 থেকে 4 ml, 1 লিটার পানিতে 3 থেকে 4 ml, 4 ml মেশাচ্ছি আমরা, তাই তো? আমরা মেশাচ্ছি 1 লিটার পানিতে 4 ml। আমরা মোট পানি এখানে কতটুকু নিচ্ছি? এখানে 2.5 লিটার পানি আছে। 2.5 লিটার পানি আমরা নিচ্ছি, যেহেতু সারা রাত খাবে মুরগি, 2.5 লিটার পানি নিচ্ছি। পানি কিন্তু একটু হালকা গরম। তাহলে আমরা কতটুকু ওষুধ নেব? 10 লিটার, 10 ml, 10 ml, তাই তো? হ্যাঁ 10 ml নিব, যেহেতু 2.5 লিটার, সেহেতু আমরা 10 ml নিব। আচ্ছা আচ্ছা, আপনাদের ভাইয়া কিন্তু মেশানো শুরু করছে, 10 ml নিচ্ছি আমরা। 2.5 লিটার যেহেতু আমাদের পানি পরিমাণ, 10 ml, হ্যাঁ 10 ml, হ্যাঁ আপনারা ইনজেকশনে সিরিঞ্জ ব্যবহার করবেন, তাহলে একদম ঠিকঠাক পরিমাপটা আসবে। হ্যাঁ
ওষুধের মুখটা একটু বন্ধ করতে হবে। আর এই ব্রঙ্কোভেট কিন্তু 100% হার্বাল, এটা একেবারে আয়ুর্বেদিক একটা ওষুধ। এবং এর কোনো সবচেয়ে ভালো কথা হচ্ছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাংলাটা দেখাও, এটা ইংলিশ চলে আসছে। হ্যাঁ, এই ব্রঙ্কোভেট আমার সব খামারি ভাই আপুদের জন্য একটা অনুরোধ থাকবে, মাত্র 36 টাকা দামের এই ওষুধটা আপনারা এখানে দেখা যাচ্ছে 36 টাকা। এটা কোন কোম্পানির? এটা একমি কোম্পানির, একমি ল্যাবরেটরিজের, একমি ল্যাবরেটরিজের ব্রঙ্কোভেট। আর ব্রঙ্কোভেট হ্যাঁ, মানে এটা কিন্তু ভীষণভাবে মানে শ্বাসযন্ত্রের ক্রিয়া সংক্রান্ত যে সমস্যাগুলো হয়, হ্যাঁ, যেমন নিউমোনিয়া, তারপরে ব্রঙ্কাইটিস, হ্যাঁ, তারপরে এই যে প্রচণ্ড রকম নাকে পানি, এই সমস্যাগুলো কিন্তু দূর করতে এটা খুবই উপকারী। আমরা ভীষণ উপকার পেয়েছি, আমার মনে হয় আমার মতো অনেক খামারই উপকার পাবেন। আসলে একটা কথা কি জানেন, আমাদের মানুষের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর কুদরত ঠিক সেখান থেকেই শুরু। আল্লাহ চাইলে কি না সম্ভব। দোয়া করবেন আমাদের মুরগিগুলার জন্য, আমি চেষ্টা করে যাচ্ছি, বাদবাকিটা মহান রব্বুল আলামিনের উপর। তো ব্রঙ্কোভেট আমরা কয়দিন দিচ্ছি? পাঁচ দিন হলো। আচ্ছা, আপনাদের ভাইয়া বলছে 5 দিন হলো। তো এখন আমাদের কিন্তু গোলানো হয়ে গেছে, আমরা খামারে চলে যাই। আমাদের জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।